আওয়ামী লীগ সরকার কেন এতদিন পর রাজনৈতিক শুদ্ধি অভিযানে নজর দিয়েছে এবং এর বিস্তার কতটুকু এমন প্রশ্ন এখন সর্বস্তরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ মনে করে ব্যক্তি স্বার্থের বিকাশে রাজনৈতিক পরিচয়ের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে এটি তার প্রধান কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ব্যক্তি পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে পরিচালনা করতে হবে এই অভিযান রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ মনে করে চলমান এই অভিযান নিজেদের ঘর পরিষ্কার করার সামিল বিস্তারিত আফরিন আনোয়ারের প্রতিবেদনে টানা প্রায় এগারো বছর সরকারে দেশের প্রাচীন দল আওয়ামী লীগ ফলে ক্ষমতার সুযোগ নিয়ে মূল দল ছাড়াও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিছুটা লাগাম ছাড়া আর সেটা টেনে ধরতেই সাম্প্রতিক সময়ে চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগের দুই শীর্ষ নেতার অপসারণ যুবলীগ নেতার অবৈধ ক্যাসিনো ব্যবসায় পুলিশি হানা দলীয় ঠিকাদার ও আওয়ামী লীগ নেতাদের ঘর থেকে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ উদ্ধারের যে অভিযান শুরু হয়েছে তা নিয়ে নানা প্রশ্ন এখন সর্বস্তরেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি মনে করে ব্যক্তি স্বার্থে যখন রাজনৈতিক পরিচয় লাইসেন্স তখন এ ধরনের অভিযান অপরিহার্য রাজনৈতিক অবস্থান হচ্ছে একটা লাইসেন্সের মতো যার মাধ্যমে ব্যক্তিগত অবস্থানের বিকাশ করা সম্ভব এটা হচ্ছে যে আমি কিন্তু কখনোই বলছি না শতভাগ কিন্তু এটা সাংস্কৃতিক আর রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আব্দুল মান্নান মনে করেন ক্ষমতাসীন এই দলটিতে কারা স্থান পাচ্ছে তা নির্ধারণে যদি আওয়ামী লীগ শুরু থেকেই সতর্ক হতো তবে নিজ দলে শুদ্ধি অভিযানের এই কলঙ্ক বইতে হতো না দলটির শুদ্ধি অভিযান কেন শুরু করতে হবে তার মানে আপনি শুদ্ধি অভিযান শুরু করেছেন এই কারণে আপনার ঘরের মধ্যে কিছু অবাঞ্ছিত মানুষ ঢুকেছে এবং তারা আপনার ঘরের ক্ষতি করছে আমি মনে করি না বাংলাদেশে এমন কোনো অসামাজিক কাজ হয় এমন কোনো অনৈতিক কাজ হয় এমন কোনো অপরাধ হয় যেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না অর্থাৎ তারা জেনেও চুপ করেছিল কারণ তারাও সেখানে একটা স্টেকহোল্ডার হোল্ডার অন্যদিকে বর্তমান অভিযানে কাউকে ছাড় দেওয়া হবে না বলে প্রথম থেকে দাবি করছেন দলটির শীর্ষ নেতারা এর পরিধিও ব্যাখ্যা করেন তিনি শুধু ছাত্রলীগ যুবলীগ এদের উপরে আপনাদের অভিযান চলিত হবে না কারণ মূল যারা এদের শেল্টার দেয় তারা হচ্ছে গিয়ে তাদের চেয়ে উপরে যারা তারা হচ্ছে আওয়ামী লীগ তাদের ভিতরেও যাতে যারা দোষী তাদের যাতে আইনের আয়ত্তে আনা যায় পাবলিকের এটাই হচ্ছে তাদের চাহিদা এই মুহূর্তে তবে নিজ ঘর থেকে শুরু হওয়া এই শুদ্ধি অভিযানের প্রভাব নিয়ে আওয়ামী লীগ ভীত নয় বলেও উল্লেখ করেন তিনি আফরিন আনোয়ার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা